আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃপণতা দফা করার জন্য, কৃপণতা কাটিয়ে দেওয়ার জন্য, কৃপণতা বন্ধ করার জন্য একটা ওজিফা। এটা যে কারো কৃপণতা হতে পারে, আল্লাহ পাকের হুকুমে যেই কৃপণতা করে, সে দেশে থাকুক আর বিদেশ থাকুক, যদি দেশে থাকে তাহলে আরো ভালো, আর বিদেশ থাকলে আস্তে আস্তে আমলটা কাজে কাজে দিবে। দেশে থাকলে আপনার স্বামী, আপনার বাবা, আপনার মা, যে কেউ কৃপণতা করে আপনাকে দিতে চায় না, সেক্ষেত্রে এই আয়াতটা পানি দিয়ে ধুয়ে আপনি তাকে মিশকে আম্বর জাফরান দিয়ে লিখতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওনার কাছে অরিজিনাল কালি পাওয়া যায়, চাইলে ওনার থেকে নিতে পারেন, অথবা আপনাদের পরিচিত জায়গা থাকলে ওখান থেকে নিতে পারেন। অরিজিনাল কালি দিয়ে মিশকে আম্বর জাফরান দিয়ে লিখে কাগজের মধ্যে লেখেন, অথবা যে কোনো পাতা, কাঁচা যে কোনো পাতার মধ্যে আপনি লিখতে পারেন। লেখার পরে পাতাটা ধুয়ে অথবা ওই কাগজটা ধুয়ে ওই ধোয়া পানিটা যার কৃপণতা কাটাতে যাচ্ছেন তাকে খাওয়াবেন। মাত্র তিনবার লেখে, তিনবার খাওয়াবেন, আল্লাহর রহমে কৃপণতা কেটে যাবে তার। আর যদি বিদেশ থাকে, আপনি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের সময়, অন্য সময় করলে হবে না, আপনি 333 বার টানা এক মাস করবেন, এক মাস 333 বার যদি বিদেশ থাকে, তাকে তো খাওয়াতে পারতেন না, এটা প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় করে দোয়া করবেন। মাসিক অবস্থায় আমলটা করা যাবে না, অফ দিবেন, যদি মধ্যে আমল করার মধ্যে মাসিক হয় কয়েকদিন বন্ধ রেখে আবার চালু করবেন। পুরুষরা নিয়মিত করবেন, তাদের কোনো অফ নাই। আমি আয়াতগুলো বলে দিচ্ছি, সূরাতু আলে ইমরানের আয়াত, এগুলো ধুয়ে পানি খাওয়াবেন অথবা পড়বেন, ইনশাল্লাহ কৃপণতা দূর হবে। আর আমার অরিজিনাল ফেসবুক পেজ এবং আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে আমাদের কোনো ইমো নাই, আমাদের কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, কোনো ফেসবুক পেজের লিঙ্ক একটাই ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো ধরনের পেজও নাই, আইডিও নাই, সাবধান। অনেকে আমাদের নাম অথবা ছবি দিয়ে হুমায়ুন হাবিব, হাবিব জাকারিয়া অফিসিয়াল পেজ, এই সেই হাজারো নাম আছে, আরও হাজারো ধরনের নাম আছে যেগুলো জানি না, আরও বের হবে, এই জন্য সাবধান। আমার নাম আর ছবি থাকলে আইডি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি, ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, আমি বলে দিচ্ছি আয়াতটা 93 এবং 92। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنالوا أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين الله بقى عمد شبه كي بزر توفيق دان كورن عرب جبتة شادي থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দাও, আমিও দোয়া করি আল্লাহ যারাই আমলটা করবে, যেখান থেকে করবে, আপনি সবাইকে ফলাফল দান করেন, আমিন।